হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের অদূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড তোমাদেরকে নিয়ে যাচ্ছে দুর্গাপুরের বামুনারাতে অগ্রণী সংঘের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে, যেখানে তোমরা প্যান্ডেল, আলোকসজ্জা আর মায়ের দর্শন করতে পারবে। চলো দেখে নেওয়া যাক। প্যান্ডেলের সামান্য ঝলকানি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এবারে তোমাদেরকে প্রথম থেকে দেখায়, প্রথমে যে তোমরা আলোকসজ্জাটা দেখলে সেটা হলো মেন প্রবেশদ্বার, তারপরে মাঠের মধ্যে এরকম সুন্দর করে আলোকসজ্জা করা আছে যার তলা দিয়ে আমরা যাব। আমি আর কর্তামশাই বেরিয়েছিলাম মাকে দর্শন করতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কি সুন্দর আলোকসজ্জা দেখো, রঙের কম্বিনেশনটা খুব সুন্দর। একটু মেলাও বসেছে, এখনো দোকান আরো কিছু খুলবে পরে গিয়ে দেখলাম আমরা। চলো এবার আমরা যাচ্ছি একদম পূজা মণ্ডপের সামনের অংশে। এখানে দেখো একটা সাইকেলে করে সাইকেল, ছোট ছোট খেলনা বিক্রেতা তার বসরা সাজিয়ে দাঁড়িয়ে আছে। আর মূল প্রবেশদ্বারের মধ্যে যে প্যান্ডেলের মূল অংশ, সেখানে বিরাট বড় একটা সাদা ময়ূর আছে, যেখানে পুরো নেটের কাজ করা। আর দুটো পাশ ঠিক এইভাবে ময়ূরেরই কাজ, কিন্তু একটাতে ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে আর একটাতে ময়ূর পেখম না খুলে দাঁড়িয়ে আছে। শিল্পীর হাতের কাজের সৌন্দর্য অপরূপ, শিল্পীকে কুর্নিশ জানায়। আর আলোকসজ্জার মধ্যে তাল গাছগুলো যেন মনে হচ্ছে একদম জীবন্ত। আমার এত ভালো লেগেছে এই মন্দিরটা, তাই আমি বারবার ছবি নিয়েছি যাতে প্রত্যেকটা অংশ খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পারি। তোমাদেরকে আগেও বললাম অগ্রণী সংঘের জগদ্ধাত্রী পূজা মণ্ডপ দুর্গাপুর বামুনারা, কি সুন্দর করেছে দেখো। এবারে মায়ের মূল মন্দিরে যেখানে মা আছেন সেখানে ঢুকে পড়লাম। কত মানুষজনের ভিড়, তোমরা মাকে দর্শন করো, মায়ের পাদ পদ্মে শতকোটি প্রণাম। প্যান্ডেলের ভিতরে যেখানে মা বসে আছেন অধিষ্ঠাত্রী, সেখানে প্যান্ডেলের ভেতরটা ঠিক এভাবে সাজানো ছিল। আমরা যখন এসেছি তখন মায়ের আরতি হচ্ছে, সেই আরতিটাও আমি দেখছি। Thank you.
পূজায় এত সুন্দর করে আরতি করছিলেন, মন ভরে গেছে। এবারে তোমাদেরকে মায়ের মেন ঘরটার থেকে মাকে একটু দর্শন করিয়ে নিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। মায়ের পাদপদ্মে শতকোটি প্রণাম জানাই। মা সবাইকে ভালো রাখুন।